সালাত যেহেতু সামনে রমজান আসছে বিফোর দা রমজান কি কি প্রিপারেশন নেওয়া লাগবে এটা কোন হাদিস থেকে জানার দরকার আছে না নাই How to take the preparation of Ramadan? What type of preparation that we can take before the Ramadan? Ramadan purbe ki ki amra prostuti grohon korte pari Ramadan er purbe eta hadith theke Quran theke janar dorkar ta ache na nai Number 1 jehetu samne Ramadan asche amar mayera amar bonera amar jubokera amar abba janera আমার থেকে কয়েকটা আমল শিখে নেন রমজান আসার পূর্বে এই আমলগুলো করবেন এবং যে প্রিপারেশন গুলো বলে দিব এগুলো নেবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রমজান যেহেতু সামনে আসছে আসন্ন রমজান আমরা সবাই রমজানের পূর্বে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব নাম্বার 1 সকলে করেন আস্তাগফিরুল্লাহ তোমরা পড়ো না কেন সবাই পড়ো আস্তাগফিরুল্লাহ এবার সবাই আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ রব তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে maaf করে দাও পড়েন আমিন নাম্বার 1 বেশি বেশি ইস্তিগফার রমজানের পূর্বে আমরা করব তো ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 রমজানের আগে দুই নাম্বার যে কাজটা আমরা সবচেয়ে বেশি করব সেটি হচ্ছে বেসিক মাসআলার যে কিতাবগুলো আছে রমজান সম্পর্কিত আর কি রমজান সম্পর্কে আপনাকে বিফোর দা রমজান ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দা বেসিক নলেজ অফ রমাদান দ্যাট মিন্স বেসিক মাসআলা অফ রমাদান রমজানে কোন কোন কারণে রোজা ভেঙে যায় কোন কোন কারণে রোজা মাকরুহ হয়ে যায় কোনটার বিধান হালাল কোনটার বিধান হারাম অ্যাজ এ মুসলিম প্রত্যেকটা মুসলমানের জানা দরকার তা আছে না নাই রমজানের প্রাথমিক মাসআলাগুলো নিয়ে যুবক ভাইরা পড়াশোনা করবা রাজি আছে তো ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার রমজানের পূর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিগত রমজানে আমরা কি কি কাজ ভুল করেছি আমরা ডায়েরি নিয়ে বসবো এই যে রমজান সামনে আসছে রমজানের পূর্বেই সবাই একটা ডায়েরি নেবেন কি নেবেন কথা বলেন কি নেবেন ডায়েরি লিখবেন যে গত রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত কেন করতে পারিনি আমি তারাবির নামাজ ঠিকঠাক কেন করতে পারিনি আমি আব্বা আম্মার খেদমত কেন করতে পারিনি আমি কোন কোন কাজ হারাম করেছি কেন করেছি কোন সময় করেছি ওইটাকে জাস্টিফাই করবেন এবং মনে মনে নিয়ত করবেন গতবার যে মিস্টেক করেছি আমি এই বছরে এই মিস্টেকটা করা যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন চার নাম্বার রমজানের পূর্বে যে প্রিপারেশন সবাই নেবেন সেটি হচ্ছে যে ইউ হ্যাভ টু টেক এ মেন্টাল কমিটমেন্ট ইউ হ্যাভ টু মেক এ মেন্টাল কমিটমেন্ট মানসিক একটা প্রতিজ্ঞা নিব আমরা যে এই রমজানে আমরা সবাই সবাই নিজের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে maaf করাই নেব ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ মনে রাখবেন সব প্রস্তুতি আগে থেকে নিতে হয় একজন মানুষ 10 ঘন্টা ঘুমাইছে ঘুম থেকে উঠে কি দৌড়াতে পারে না কথা বলেন পারে না ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয় মুখ ধয় নাস্তা করে তারপর অফিসের কাজে বের হয় তো আপনি পুরোটা বছর কাটিয়েছেন হারাম 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 করতে করতে আপনি হঠাৎ করে একটা সুন্দর জীবন যাইতে পারবেন না এই জন্য যতটুকু পারা যায় 7-8 দিন বাকি আছে 10 দিন বাকি আছে আমরা যতটুকু পারা যায় সর্বোচ্চ ভালোভাবে আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ সর্বশেষ এবং এটি আমার লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে যেহেতু রমজান সামনে আসছে আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার ট্রাই করব সাধারণ ক্ষমা হাদিসে এসেছে রমজান মাসে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয় এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন বা দুইজন ব্যক্তি আছেন যাদের আল্লাহ ক্ষমা করেন না ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ ক্ষমা পেতে চাইলে দুইটি বাজে কাজ বাদ দেওয়া লাগবে এক নাম্বার হৃদয় করব কারে শিরিক রাখা যাবে না রবের সঙ্গে কাউকে শরীক করা দুই নাম্বার এই হৃদয় কারোর জন্য হিংসা রাখা বাংলাদেশে হিংসা বিদ্বেষ আছে না নাই বক্তা একটা ভুল করলে না গোটা অনলাইন কল করে ভাষায় নেয়
আরে ভাই আমরা তো মানুষ, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি, একটা স্লিপ অফ টান হতে পারে কি পারে না, একটা স্লিপ অফ টান হলে মাশাআল্লাহ মুফতি সাহেবরা এক সেকেন্ড লাগে কাফের ফতোয়া দিতে, এক সেকেন্ডে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে। অতএব এই হৃদয়ে আজ থেকে হিংসা বিদ্বেষ নয়, এই হৃদয়ে থাকবে ভালোবাসার ভালোবাসা। ঠিক না, আমরা সবাইকে হিংসা মুক্ত হৃদয় দান করুক সকলে প্রণামি। তবে রমজানের কয়েকটা প্রিপারেশন জানলাম, কথা বলেন কয়েকটা, সকলে বেশি বেশি ইস্তেগফার পার করবেন তো ইনশাআল্লাহ, হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক সকলে প্রণামি। আমিন।